अध्यक्ष महोदय निर्देशे एवं अन्यान्य सहकर्मी सहयोगिताय आज के आम्रा लजिक गेटर उपरे पंचम क्लास तैरि करेछि। आजकेर विषय हच्छे स्पेशल गेट। एई स्पेशल गेटे वास्तवायन करते हबे। आम्रा गत क्लासे यूनिवर्सल गेट दिये अन्यान्य जे कोनो गेट वास्तवायन देखेछि। आजकेर क्लासेर परे लजिक गेटेर माध्यमे जे मौलिक गेट बोलो यूनिवर्सल गेट बोलो जे कोनो लजिक गेट दिए जे कोनो समीकरण वास्तवन करार तैरी करार पद्धति शिखते पारबो। सेई पद्धति शेखार जन्य आम्रा स्पेशल गेट दुटोके बेचे नियेछि। लेट्स एनजॉय द क्लास। आमादेर आजके लजिक गेटेर उपर पंचम क्लास। एखाने आम्रा आजके स्पेशल गेट दुटी देखबो। आमादेर आजके क्लासेर शिखनफल हच्छे दुई भागे विभक्त। एकटी स्पेशल गेट आमरा जानी दुटो, सेटी होच्छे एकटी होच्छे एक्सर गेट। तो एक्सर गेट के आमरा शुधु मौलिक गेट दिए वास्तवायन करब, न्यान गेट दिए एक्सर गेट वास्तवायन करब एवं शुधु नर गेट दिए एक्सर गेट वास्तवायन करब। आमादेर सेकेंड फेजे एक्स नर गेट आलोचना करब एवं एक्स नर गेट मौलिक गेट दिए वास्तवायन हबे, न्यान गेट दिए वास्तवायनेर प्रक्रिया शिखब एवं शुधु नर गेट दिए एक्स नर गेट वास्तवायन शिखब। प्रथमे आसि एक्सक्लूसिव अर गेट, जाके संक्षेपे एक्स अर अर्थात एक्स डैश अर बा एक्स अर डैश दीते पारो नाओ दीते पारो बला है। एई गेट के कोनो बेसिक गेट नय, जानते हबे जे एक्स अर गेट किन्तु कोनो बेसिक गेट नय। एटी एंड अर ओ नट इत्यादि गेटेर साहाज्ये तैरि होयेछे। एटी इंटीग्रेटेड सार्किट अर्थात आईसी बला है बा एकीभूत सार्किट आकारे पावा जाय। एक्सर गेटे दुई बा ततोधिक इनपुट थाके एवं एकटी मात्र आउटपुट थाके। एई गेटेर माध्यमे विभिन्न इनपुट बिट तुलना करे आउटपुट संकेत पावा जाय। एकटी एक्सर गेटेर इनपुट संकेत ए एवं बी होले एवं आउटपुट संकेत जदि आमरा वाई धरी ताहले बुलियन समीकरण हबे वाई इक्वल्स टू ए एक्सर बी दैट इज इक्वल टू ए बार बी प्लस ए बी बार। এখানে এই চিহ্নটিকে এক্সর এর কাজকে বোঝানো হয়েছে। এটি আমাদের এক্সর গেটের প্রতীক, অনেকটা অর গেটের মতো। অর গেটের আগে একটি অতিরিক্ত বাধা আছে এখানে, সেটি খেয়াল করতে হবে। সত্যক সারণীর ক্ষেত্রে এই গেটের ইনপুটগুলো অসমান হলে আউটপুট ওয়ান হয় এটি মনে রাখতে হবে, এবং অন্যথায় ইনপুট জিরো হবে। আমরা একটি এক্সর গেটের সত্যক সারণী এখানে তুলে ধরেছি। প্রথম সেটি আমরা ধাপে ধাপে করার চেষ্টা করেছি। প্রথমে এ বি দুটি ইনপুট নিয়ে তারপরে এবার মান অর্থাৎ এ এর বিপরীত মানগুলো এবারে নিয়ে ডাবল ওয়ান ডাবল জিরো করেছি। আমরা বি বারের মান বের করেছি, বি এর বিপরীত মানগুলো নিয়ে। বি এবং বি বার পরস্পর ইনভার্টার হিসেবে কাজ করে, সেজন্য ওয়ান জিরো ওয়ান জিরো হিসেবে আসছে। এবার বি এবার এবং বি এর মান গুণ করে আমরা এবার বির মান বের করেছি, এবং এ বি বার সেটি আমরা এ এবং বি বারের মান গুণ করে বের করেছি। ফাইনালি এবার বি এবং এ বি বারকে আমরা যোগ করে আমাদের চূড়ান্ত কলামের মানগুলো বের করেছি, যেখানে আমরা দেখেছি যে এ এবং বির মান যখন একই হচ্ছে অর্থাৎ জিরো জিরো বা ওয়ান ওয়ান হচ্ছে তখন এটির মান জিরো হচ্ছে, এবং ভিন্ন ভিন্ন মান যখন আসছে তখন এটির মান ওয়ান হয়ে যাচ্ছে। এবার আমরা আসি এক্স নট গেটে।
এক্সক্লুসিভ নট গেটকে সংক্ষেপে এক্স নট গেট বলা হয়। এক্স অর গেটের আউটপুটকে নট গেট দিয়ে প্রবাহিত করলে এক্স নট গেট পাওয়া যায়, অর্থাৎ এক্স অর গেট প্লাস নট গেট ইজ ইকুয়াল টু এক্স নট গেট। এক্স নট গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, অর্থাৎ এক্স অর গেটের আউটপুট সংকেত একটি নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে এক্স নট গেটের আউটপুট সংকেত পাওয়া যায়। বুলিয়ান এক্সপ্রেশন হবে এ এক্স নট বি। আমাদের এটি হোল বার হিসেবে পড়তে হয় না, আমরা এটি চাইলে কিন্তু এভাবে পড়তে পারতাম, এ এক্স অর বি হোল বার এভাবে পড়া যাবে না, এটি পড়তে হবে এ এক্স নট বি, যেটির মান হচ্ছে এ বি প্লাস এ বার বি এ বার বি বার। সেই হিসেবে আমাদের এটি আমাদের প্রতীক, অর্থাৎ এক্স অর গেটের সাথে একটি নট গেটের সামনে নট গেট যোগ হলে এটি এক্স নট গেট হয়ে যাচ্ছে। আমরা তিন ইনপুট বিশিষ্ট একটি এক্স নট গেটের সমীকরণ দেখে আসলাম। আমাদের এক্স নট গেটের সত্যক সারণী আমরা ঠিক একই প্রক্রিয়ায় ধাপে ধাপে বের করার চেষ্টা করেছি। প্রথমে এ বির মান নিয়েছি আমাদের নিয়ম অনুসারে, তারপরে এবারের মান এর মানের বিপরীত মান, বিবারের মান বি এর মানের বিপরীত মান, এ বির মান হিসেবে আমরা এ এবং বি কে গুণ করে বা অ্যান্ড গেট দিয়ে এ অ্যান্ড বি মানেই হচ্ছে এ বি, সেই হিসেবে এ বি মান নিয়েছি। এবার বিবার এবার এবং বিবারকে অ্যান্ড গেট দিয়ে নিয়ে যে মান হয় সেটি নিয়েছি এবং সর্বশেষ এ বি প্লাস এবার বিবার মান বের করেছি, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে একই রকম ইনপুট হলে অর্থাৎ জিরো জিরো বা ওয়ান ওয়ান হলে এর আউটপুট ওয়ান হচ্ছে এবং ভিন্ন রকম হলে আউটপুট জিরো হচ্ছে। প্রথমে আমরা এক্স অর গেট তৈরি করব। আমাদের আলোচ্য বিষয় মৌলিক গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন, তার মানে হলো আমরা এই তিনটি গেট সমন্বিতভাবে ব্যবহার করতে পারবো, তবে ফলাফল আসতে হবে এক্স অর গেটের মান, অর্থাৎ এ এক্স অর বি বা এ বার বি প্লাস এ বি বার, কারণ এ ও বি ইনপুট সংকেতের জন্য আমাদের আউটপুট ওয়াই ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার হবে। এখানে মনে রাখবে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য কোনো সমীকরণকে আর ভাঙার প্রয়োজন হয় না। সমীকরণ থেকে গেট নিরূপণ করার যে সাধারণ নিয়ম আমরা এর আগে দেখেছি সেটি অনুসরণ করলেই হয়। আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ হলো এ বার বি প্লাস এ বি বার। প্রথম কাজ এ এবং বি দুটি ইনপুট গ্রহণ করা, এরপর সিঙ্গেল বার আছে এ এর সাথে বি এর সাথে, তাই দুটিতেই নট গেট প্রয়োগ করা হলো। এখন এবার এবং বিকে অ্যান্ড গেটের মধ্য দিয়ে নিয়ে এবার বি বের করলাম। সমীকরণের দ্বিতীয় অংশ এ বি বারের জন্য এ এবং বি বারকে অ্যান্ড গেট দিয়ে প্রবেশ করিয়ে পেয়ে গেলাম। লাল চিহ্নিত অংশটুকু খেয়াল করো, একটি ইনপুট অন্য একটি ইনপুটকে ক্রস করলে এই জাতীয় চিহ্ন ব্যবহার করতে হয়। এর আগের এক ক্লাসে আমরা বুলেট চিহ্ন ব্যবহার করেছিলাম। অ্যান্ড গেট দুটি দিয়ে প্রাপ্ত আউটপুট দুটিকে অর গেটের ইনপুট হিসাবে নিয়ে অর গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। নিচে চিত্র লিখে মৌলিক গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন প্রক্রিয়া শেষ করলাম। খেয়াল করো আমাদের সার্কিটে মৌলিক গেটের বাইরে কোনো কোনো গেট ব্যবহার করা হয়নি, কিন্তু চূড়ান্ত ফলাফল এক্স অর গেটের ফলাফল বেরিয়েছে। এবার আমরা ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট তৈরি করব। এবার খেয়াল রেখো প্রথমে এক্স অর গেটের সমীকরণকে ভাঙতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন আমরা এর মান ন্যান্ড গেটের আউটপুটের আকৃতি অর্থাৎ এ বি হোলবারের মতো করে পাই। প্রথমে এক্স অর গেটের সমীকরণ ওয়াই ইকোয়ালস টু এ এক্স অর বি ইকোয়ালস টু এ বার বি প্লাস এ বি বার নিলাম। প্রথমে আমরা এ ইকোয়ালস টু এ ডাবল বার সূত্র প্রয়োগ করলাম, এ প্লাস বি হোল বার ইকোয়ালস টু এ বার ইন্টু বি বার সূত্র প্রয়োগ করলাম, যেটি দাঁড়ালো সেটিকে আমরা এ বি হোল বার ফর্মেটে পেয়ে গেলাম। অর্থাৎ প্রাপ্ত মানের মধ্যে যে তিনটি অংশ রয়েছে তার প্রতিটি অংশই এ বি হোল বার আকৃতিতে চলে আসছে। এবার সার্কিট আঁকায় অগ্রসর হই। প্রথমে এ বি দুইটি ইনপুট নিলাম। গত ক্লাসের আলোচনা থেকে আমাদের নিশ্চয়ই মনে আছে যে একে দুইবার নিয়ে ন্যান্ড গেটে প্রবেশ করালেই আমরা একে ইনভার্টার রূপে অর্থাৎ আউটপুট এবার পাব। একইভাবে বি বার বের করলাম। এবার আমরা এবার বি হোল বার কনসিডার করছি। এবার এবং বিকে ন্যান্ড গেট দিয়ে নিয়ে এবার বি
হোল বার পেয়ে গেলাম। আবার বি বার এবং এ কে বটম আরেকটি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে নিয়ে এ বি বার হোল বার পেয়ে গেলাম। এবার একটু সমীকরণটির দিকে তাকাও, লাল অংশটিকে এ এবং সবুজ অংশটিকে বি ধরি, হলুদ বারটিকে এ বি এর সাথে গণ্য করলে কিন্তু আমরা এ বি হোল বার বলতে পারি, আর এ বি হোল বার মানে ন্যান্ড গেট এর আউটপুট। এই আমাদের লাল অংশ এ এবং সবুজ অংশ বি। এই লাল এ অংশ এবং সবুজ বি অংশকে ন্যান্ড গেট দিয়ে নিয়ে কাঙ্ক্ষিত ফল পেয়ে গেলাম, একটি এক্সর গেট এবং নিচে চিত্র লিখে ন্যান্ড গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন করা হলো। এবার নর গেট দিয়ে এক্সর গেট তৈরি করতে হবে। আশা করি এটা তোমরা নিজেরাই পারবে, চেষ্টা করো। আমার মনে হয় সমীকরণের এই অংশটাই প্রধান, যদি কেউ এটা না পারে তবে তাকে সার্কিট স্ট্রাকচার মনে রেখে করতে হবে, যেটা বাঞ্ছনীয় নয়। সমীকরণের প্রথম লাইনটা সর্বদা একই, অর্থাৎ প্রথমেই এ ইকুয়ালস টু এ ডাবল বার সূত্র প্রয়োগ করলাম। ডাবল বারের একটি বার লাল ও একটি বার কালো রঙের রাখলাম। লাল রঙের বারটিকে প্রথমে এ প্লাস বি হোল বার ইকুয়ালস টু এ বার ইন্টু বি বার সূত্র প্রয়োগ করে লাল রঙে লিখলাম। এখানেও আমরা দুটি অংশের একটি লাল একটি সবুজ রঙে লিখলাম। এ অংশ দুটিতেই ডি মর্গান প্রয়োগ করা যায় অন্য সূত্র ছাড়া। কেন আমরা ডি মর্গান নিচ্ছি, এর কারণ মাঝের গুণ চিহ্নের জায়গায় যোগ চিহ্ন আনার জন্য, কারণ নর এর মাঝে যোগ চিহ্নই রয়েছে। লাল অংশকে ভেঙে লাল চিহ্ন দিয়ে লিখলাম, সবুজ অংশকে ভেঙে সবুজ রঙে লিখলাম। আমরা কিন্তু বোঝার জন্য এখন রং ব্যবহার করছি, আলটিমেটলি খাতায় কিন্তু তা করব না। আমাদের চূড়ান্ত ফলাফলে কিন্তু কালো রঙেই গোটাটুকুন দেখানো আছে। এই লাইনটাতেও কিন্তু আমরা এখনও মাঝে একটা গুণ দেখছি, তাই হোল বারটিকে পুনরায় ভাঙলেই আমাদের নর গেট মান অনুসারে এ প্লাস বি হোল বার আকারে পাবো। প্রথমে এ প্লাস বি আকারে পাবো এবং পরে এর উপর ডাবল বার দিয়েই চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। এই প্রাপ্ত ইকুয়েশন ফলো করে আমাদের সার্কিটটি আঁকতে হবে। চূড়ান্ত লাইনটা আলাদা করে রাখলাম। প্রথমে এ বি দুটি ইনপুট নিয়ে নর গেট ব্যবহার করে এ বার এবং বি বার বের করে ফেললাম। এবার সমীকরণের এ প্লাস বি বার হোল বার অংশ বের করা হলো দ্বিতীয় পর্যায়ে নর গেট ব্যবহার করে। এ বার এবং বি কে নর গেট দিয়ে নিয়ে এ বার প্লাস বি হোল বার বের করা হলো। এবার সমীকরণের লাল চিহ্নিত বার অংশ বের করার জন্য আমরা এ দুটি আউটপুটকে নর গেটের মধ্য দিয়ে নিলাম। সমীকরণটার দিকে খেয়াল করো, লাল হোল বার পর্যন্ত পাওয়া গেছে, এখন আর একটা বার আছে। লাল বার পর্যন্ত সমস্ত অংশকে যদি আমরা এ ধরি তবে সবুজ বার পর্যন্ত মান এ বার, অর্থাৎ একে দুইবার বা দুইটা ইনপুট ধরে নর গেট দিয়ে বের করলেই আমরা সবুজ বার পর্যন্ত মান পেয়ে যাব। এই যে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম, একটি এক্সর একে নিচে চিত্র একে দিলেই নর গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন হয়ে গেল। এবার আমরা এক্স নর গেট বাস্তবায়ন করব। প্রথমেই আসি মৌলিক গেট দিয়ে এক্স নর তৈরিতে। ফার্স্ট থিং ফার্স্ট, অর্থাৎ এক্স নরের সমীকরণটা লিখতে হবে এবং অ্যাজ ইউজুয়াল মৌলিক গেট দিয়ে বাস্তবায়নের সময় কোনো সমীকরণকে না ভাঙিয়ে করতে হয়। প্রথমে এ এবং বি দুটি ইনপুট নিলাম, নট গেটের সাহায্যে এ বার এবং বি বার বের করে নিতে হবে। এবার সমীকরণের দিকে তাকাও, প্রথমে এ বি সবুজ অংশ বের করো, এ অ্যান্ড বি এর মান গ্রহণ করলাম। এবার সমীকরণের দ্বিতীয় অংশ এ বার বি বার আঁকতে হবে। আগেই নট গেট দিয়ে বের হয়ে আসা এ বার এবং বি বারকে অ্যান্ড গেট দিয়ে নিয়ে এ বার বি বার পেয়ে গেলাম। আবার সমীকরণের দিকে তাকিয়ে দেখি, লাল অংশে এ বি এবং সবুজ অংশে এ বার বি বার রয়েছে। এই লাল সবুজ অংশকে যোগ করতে বলা হয়েছে, অতএব লাল অংশ এ বি এবং সবুজ অংশ এ বার ইন্টু বি বারকে অর গেটের মধ্য দিয়ে নিয়ে ওয়াই এর মান পাওয়া যাবে। একটি এক্স নট গেট একে চিত্র লিখে আমাদের ক্যালকুলেশন শেষ করলাম। সবসময় মনে রাখবে প্রকৃত অঙ্ক কিন্তু এই পৃষ্ঠা বা স্লাইড, অর্থাৎ এখানে আমরা যেমন অল ব্ল্যাক ইঙ্ক ব্যবহার করেছি
সেভাবে তোমরাও কেবল কালো রঙই ব্যবহার করবে। আমার মনে হয় আমরা যত সামনে এগিয়েছি ততই সহজে বিশ্লেষণ করতে পারছি। এবার আমরা ন্যান্ড গেট দিয়ে এক্স নট গেট বাস্তবায়ন করব। প্রথমে এক্স নট গেটের সমীকরণ নিলাম, ওয়াই ইকুয়ালস টু এ এক্স নট বি, এ এক্স নট বি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার নিলাম। যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, সেহেতু ভাঙানোর সময় অবশ্যই এ বি হোল বার মাথায় রাখতে হবে। প্রথমে এ ইকুয়ালস টু এ ডাবল বার সূত্র অনুযায়ী ডাবল বার নিলাম। একটি বার ডি মর্গান দিয়ে ভাঙলেই আমরা এ বি হোল বার ফর্মেট পেয়ে যাই। শেষ লাইনটাকে কাজের সুবিধার্থে একটু বড় করে লিখে নিলাম। কাজটি কিন্তু সহজ হয়ে গেল, কারণ প্রথমে আমাদের এবার বের করতে হবে। এ থেকে ন্যান্ড গেট দিয়ে এবার বের করা আমরা আগেই শিখেছি, বের করে নিলাম এবার। একইভাবে বি থেকে ন্যান্ড গেট প্রয়োগ করে বি এর ইনভার্টার মান বি বার বের করে নিলাম। এবার সমীকরণটার দিকে ভালো করে খেয়াল করি, এ বি হোল বার এবং এ বার বি বার হোল বার এই দুই অংশ ভিন্ন ভিন্নভাবে বের করাটা সহজ হয়ে গেল। প্রথম এ ন্যান্ড বি প্রয়োগ করে এ বি হোল বার বের করলাম, অতঃপর এ বার ন্যান্ড বি বার প্রয়োগ করে এ বার বি বার হোল বার বের করলাম। এই দুই আউটপুটকে ইনপুট ধরে ন্যান্ড গেট দিয়ে বের করলেই ওয়াই পেয়ে গেলাম। একটি এক্স নট গেটকে নিচে চিত্র লিখে দিলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম। এবার নট গেট দিয়ে এক্স নট গেট বাস্তবায়ন করা হবে। প্রথমেই এক্স নটের আউটপুট মান নিয়ে নিলাম। ইকুয়েশন মেলানোর সময় আমাদের চোখ রাখতে হবে এ প্লাস বি হোল বার ফর্মেটের দিকে। প্রথমে অবশ্যই এ ইকুয়ালস টু এ ডাবল বার সূত্র প্রয়োগ করতে হবে। ডাবল বারের প্রথম বার পর্যন্ত ডি মর্গান সূত্র প্রয়োগ করলাম। এবার সবুজ অংশে একটি ডি মর্গান এবং লাল অংশে আরেকটি ডি মর্গান সূত্র প্রয়োগ করে ফলাফল লেখা হলো। অতঃপর সর্বশেষ হোল বারকে ডি মর্গানে বিশ্লেষণ করে এ প্লাস বি হোল বার ফর্মেটে পেয়ে গেলাম। সার্কিট আঁকার সুবিধার্থে শেষ লাইনটা আমরা একটু বড় করে লিখে নেই। এখানে একটু বলে রাখা দরকার, যেহেতু আমরা নট গেট ব্যতীত অন্য কোনো গেট সার্কিটে ব্যবহার করতে পারবো না, সেহেতু এ প্লাস বি হোল বার ফর্মেটে সমাধান করার হয়েছে। অথচ শেষ করেছি এ প্লাস বি ফর্মেটে। অবশ্যই এই বিষয়টি খেয়াল করবে কী করে এই অংশে আসা হচ্ছে। প্রথমে এ বি ইনপুট নিলাম, একে দুইবার নিয়ে নট গেট দিয়ে বের করে এ বার বের করলাম, একইভাবে বি বার বের করলাম। এই দুটো আউটপুটকে ইনপুট ধরে নট গেট দিয়ে প্রবেশ করিয়ে সমীকরণের প্রথম অংশ বের করে নিলাম। এ নট বি প্রয়োগ করে দ্বিতীয় লাল অংশ বের করে নিলাম। এই দুই আউটপুটকে নট গেট দিয়ে প্রবেশ করিয়ে যে আউটপুট পেলাম সেটি যদি এ বার হয়, তবে আমাদের মূল সমীকরণের ওয়াই ইকোয়ালস টু এ আছে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এবার থেকে এ আউটপুট পেতে হলে ইনভার্টার লাগে, আর যে কোনো ইনপুটকে দুইবার নিয়ে নট গেট দিয়ে প্রবেশ করালেই তার ইনভার্টার মান বা বিপরীত মান পাওয়া যাবে। এই দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম, একটি এক্স নট গেট দিয়ে চিত্র লিখে শেষ করলাম। যে সকল বিষয়ে আজ আলোচনা করা হলো তার পুনঃপাঠ একটু দেখে আসি। আমরা আজকে স্পেশাল গেট, এক্স অর গেট এবং এক্স নট গেট আলোচনা করেছি। এক্স অর গেটের ক্ষেত্রে আমরা প্রথমে এক্স অর গেট ব্যাখ্যা করে তারপরে শুধু মৌলিক গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করেছি। আমরা ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করেছি এবং আমরা নট গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করেছি। শুধু মৌলিক গেট দিয়ে বাস্তবায়নের সময় আমরা এরকম একটি স্লাইড দেখেছি, যেটি আমাদের চূড়ান্তভাবে আমাদেরকে খাতায় লিখতে হয়, যার বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন ধাপ অনুসরণ করে আমরা এটি পেয়েছিলাম। আমরা শুধু ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেটের বাস্তবায়নের এই ক্যালকুলেশনটি করার চেষ্টা করেছি। এখানে একটু তোমাদেরকে বলে রাখি যে যদি তোমরা সমীকরণটি করতে ব্যর্থ হও, সেক্ষেত্রে শুধু সার্কিটটি দিলেই হবে। কিন্তু সমীকরণটি ব্যর্থ হলে কীভাবে সার্কিট আঁকা যাবে সেই রকম কোনো বুদ্ধি অন্তত আমার কাছে নেই। তাই আমিও এই সবসময় বলি যে এই সমীকরণ করে তারপরে সার্কিট আঁকলে আমাদের সার্কিটের জন্য সুবিধা হবে। এবং আমরা করেছি নট গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করেছি, এরপরে আমরা এক্স নট গেটের আলোচনা করেছি, এক্স নট গেট ব্যাখ্যা করে শুধু মৌলিক গেট দিয়ে এক্স নট গেটের লজিক চিত্র বাস্তবায়ন করেছি, ন্যান্ড গেট দিয়ে এক্স নট গেট বাস্তবায়ন করেছি এবং শুধু নট গেট দিয়ে এক্স নট গেট বাস্তবায়ন করেছি। শুধু মৌলিক গেট দিয়ে এভাবে বাস্তবায়ন করেছি আমরা,
শুধু ন্যান্ড গেট দিয়ে এরকম একটি স্লাইডকে বাস্তবায়ন করার প্রক্রিয়া দেখেছি এবং শুধু নট গেট ব্যবহার করে এক্স নট গেট বাস্তবায়নের প্রক্রিয়া দেখেছি।